বিশালগড় নবীনগর খোয়ারিয়া এলাকার শ্বশুর বাড়ির হাতে আক্রান্ত গৃহবধূকে উদ্ধার করল বিশালগড় থানার পুলিশ। জানা যায়, বিশালগড় নবীনগর খোয়ারিয়া এলাকায় গৃহবধূ পায়েল দেবনাথের উপর শ্বশুর বাড়ির লোকজন বিগত 4 মাস ধরে শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে। উল্লেখ্য, ফেসবুকের মধ্যে দিয়ে পায়েল দেবনাথ ও প্রসেনজিৎ শীলের পরিচয়। এরই মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, পরে বিয়ের মধ্যে দিয়ে তাদের জীবনী পরিণয় ঘটে। পরবর্তী সময়ে পায়েল দেবনাথের স্বামী প্রসেনজিৎ শীল স্ত্রীকে বাড়ি রেখে কাজের উদ্দেশ্যে চলে যায় মিজোরাম রাজ্যে। তারপর থেকে পায়েল দেবনাথের উপর শুরু হয় শ্বশুর বাড়ির লোকজনদের অত্যাচার। তাকে শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে অভিযোগ। বাধ্য হয়ে পায়েল দেবনাথ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর পরিবারের লোকেরা দ্বারস্থ হয় বিশালগড় মহিলা থানায়। অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুর 1:30 বিশালগড় মহিলা থানার পুলিশ নবীনগর খোয়ারিয়া এলাকা থেকে নির্যাতিত গৃহবধূ পায়েল দেবনাথকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসে। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মারধর করে, মানে বকা টকা করে, অতিরিক্ত বাজে গালি করে, এর ভাই এর মা অতিরিক্ত কিছু কাজ না করলে বকা টকা ইয়ে করে, মানে করে কাউকে কাজ টাজ করতাম, মানে অতিরিক্ত বাজে গালি। কে কে কারা করে দিই? শাশুড়ি, দেওর, আর শ্বশুর ও তোমার সাথে আইছিলা, ওর নাম কি, কি করে হে? কোথায় এখন, কি ও বাড়িতে আছে? তোমার পরিচয় কেমনে ওর সঙ্গে? এর বাড়ি কোন জায়গায়? তোমার বাড়ি? বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।